Kita Falls. যে ঝর্ণা পড়ছে, ঝর্ণার পড়ার জলটা পড়ার একটা অন্যরকম আওয়াজ, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। কাঁচা বাদাম ঘুমিয়ে কাদা। এই হচ্ছে সীতা ফলস। এই ফলসে আমরা যাচ্ছি। বাপরে, তো সিঁড়ি ভাঙতে ভাঙতে অবস্থা খারাপ। এখন এসেছি সীতা ফলসে। সীতা ফলসে এসেছি এখানে সবাই মিলে। আর এখন আস্তে আস্তে বিকেল হয়ে আসছে, রোদের তাপটা অনেকটাই কম কমে যাচ্ছে, রোদের তাপটা। তো আমরা দুপুরবেলা ওই পাহাড়ের ওপরেই একটা হোটেলে খাওয়া দাওয়া করেছি। ওখানে দেশি মুরগির মাংস বলা হয়েছিল, তো ওরা মাংস করেছিল, ভাত দিয়েছিল, ডাল আর একটা সবজি দিয়েছিল। তো এখানে মানে এতটা তোমার ড্রাই এখানের ওয়েদার, মানে খাবে কি খাওয়ার সেই ইচ্ছেটা নেই, মানে শুধু জল তেষ্টাটা বেশি পাচ্ছে। তো যাই হোক, সামান্য কিছু পেটের খিদেটা মেটানোর জন্য দুটো ভাত খেয়েছিলাম, তা পুরোটা খেতে পারিনি। তো ওখান থেকে একটু রেস্ট করে নিয়ে এখন সীতা ফলসে এসেছি, এসে এখানে বসেছি। আর আমাকে দেখে বুঝতেই পারছো যা বড়, তাতে প্রচণ্ড বিধ্বস্ত মতন একটা আমার অবস্থা। কিন্তু বিধ্বস্ত অবস্থা হলে কি হবে, এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা এনজয় করতে ভীষণই ভালো লাগছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই এখানে সীতা ফলসের ঝর্ণাটা। দেখতে পাচ্ছ ঝর্ণার গতি, ঝর্ণার আওয়াজ দেখো। আর এরা সব এখানে বসে রয়েছে, নিচে জলটা দেখো এখান থেকে পড়ছে। দেখো দেখো ওপর থেকে পড়ছে। জাস্ট দেখো এখানে ঝর্ণার জলটা খুব সুন্দর লাগছে। আশা করি আমি তো সামনে থেকে যেমন এনজয় করছি, তোমরাও নিশ্চয়ই ঘরে বসে এত সুন্দরভাবে এনজয় করছো। দেখো খুব সুন্দর লাগছে। সীতা ফলস থেকে এবারে যাচ্ছি জোনা ফলসের দিকে। আর আমাদের সাথে আরও যারা এসেছে তারা ওইখানে সিঁড়ি ভেঙে উঠতে গিয়ে উঠে তারা আর পারেনি এই ফলসে আসতে, আমাদেরও খুব কষ্ট হচ্ছে। আর এখানে ওখানে থেকেও বেশি সিঁড়ি, আর যা 542টা সিঁড়ি এখানে। তবুও যাচ্ছি একটু রেস্ট নিয়ে নিয়ে নিচের দিকে ফলসটা দেখতে। ঘুরতে যখন এসেছি তো সমস্ত কিছুই তো দেখে যাওয়া উচিত, তো তাও যাচ্ছি। আর সিঁড়ি দিয়ে নামতে অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় খুবই প্রবলেম হচ্ছে। আমার অবস্থা একদম এরকম হয়ে যাচ্ছে। আর এই দেখো এইখানে হয় এই গাছগুলো, এই দেখো ফলগুলো, এগুলো না এক ধরনের চানা, এগুলো খেতে খুব মিষ্টি লাগে। এখানকার কিছু ছেলেরা এখান থেকে এগুলোকে তুলে নিয়ে যাচ্ছে ওপরে, তো আমরা এখান থেকে ওদের কাছ থেকে এতটা মতো নিয়েছি। তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগে, যেখানে যেই জিনিসটা ভালো হয়। এখানে পেঁপে খুব ভালো হয়, এখানে পেঁপে খেলাম। আর দেখা যাক, রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি জোনা ফলসের দিকে। আওয়াজ নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ, যাই কখন গিয়ে পৌঁছই দেখি, তারপর সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এই হচ্ছে জোনা ফলস। দেখো এখানে জলের স্রোতটা কীরকম, খুব জোরে এখানে জলটা পড়ছে। এই দেখো দেখতে পাচ্ছ,
দেখো এই হচ্ছে নিচটা, মানে সিঁড়ি দিয়ে নামার আরো অনেকটা জায়গা রয়েছে, আরো নিচে যাওয়া যায়।